আমার জীবনে খুব বেশি ভালো লাগে এই দুইটা কাজের ওসিলায় আপনাকে কি পাবো একটা কাজ হলো ন্যায় বিচারের চাবুক মারা আর একটা হলো ছেড়া ফাটা তালি দেওয়া জামা কাপড় গায়ে দাও আল্লাহ নবী বলেন লাওয়াজাত্তানি তুমিও পাবা হযরতে উসমান জি নূরাইন দাঁড়িয়ে গেলেন হুজুর আমার জীবনে দুইটা কাজ আমার কাছে বড় ভালো লাগে একটা কাজ হলো কুরআন শরীফের তেলাওয়াত করা সর্বক্ষণ আর একটা কাজ হলো মেহমানদারি করা আমার সমস্ত সম্পদ খাবার আরবের লোকেরা খেয়ে যাবে খাওয়াবো খাওয়াবো মেহমানদারি করব এই মেহমানদারিটা বড় ভালো লাগে এই দুইটা কাজের ওসিলায় আমি আপনাকে কবরে যাবার পর পাবো কিনা হযরতে আলীউল মুরতাদা দাঁড়ায় গেলেন হুজুর গো আমারও দুইটা কাজ বড় ভালো লাগে একটা কাজ হইল সারা জীবন রোজা রেখে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা আর একটা কাজ হইল ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া ভালো করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা আর হুজুর আমি আপনাকে পাবো কিনা আল্লাহ নবী বলেন তুমিও আমারে পাবা আবার নবীজি বলেন তোমাদের নবী আমি মুহাম্মাদেরও দুইটা পছন্দ একটা হইল দুইজন উম্মত সামনাসামনি হইয়া যখন সালাম কালাম করে কুশল বিনিময় করে এইটা আমার কাছে বড় ভালো লাগে আরেকটা হইল নতুন কোন কাফের মুশরিক আমার হাতে হাত দিয়া যখন আত আল্লাহকে স্বীকার করে ওয়াহদা আল্লাহ বাবাজির আমার আমার আল্লাহর কাছে পছন্দনীয় বান্দার সেজদা আর বান্দার কান্দার দুঃখ চোখ বান্দা কানবে হুররেমাতিন নার ওয়ালা সালাসাতে আয়ুনেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ আইনুন আদাত আন মাহারিমিল্লাহ তিনটা চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলেন যেই চোখটা আল্লাহর ভয়ে কান্দে যেই চোখটা সারা রাত অপেক্ষা করে শেষ রাতে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যায় আর যেই চোখ আল্লাহর ভয়ে হারাম জিনিসের দিকে তাকায় না এই তিনটা চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দিলেন তাহলে বাবাজির আমার সাহাবা একরাম ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হযরতে আনাস হুজুরকে ভালোবাসতেন উম্মে সুলাইম হুজুরকে ভালোবাসতেন মুসলমান হয়েছেন ছেলে পোলে তালাক দিয়েছে মালিক তার ছেলে সহ বহু তালাক দিলেন আজকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দরুদ ও সালাতু সালাম পাঠ করলেই এরাই খারাপ এরা বেদাতী মদিনা মুনাওয়ারায় আমি আসার আগে মসজিদে নববীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন মিলাদ শরীফে গেলাম সৈয়দ আব্বাসের বাড়িতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মিলাদ মাহফিল হয় মদিনায় কোথায় মদিনায় সৈয়দ আব্বাসের বাড়িতে আওলাদে রাসূল সেখানে মিলাদ মাহফিল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকুম ইয়া হাবিব সালাম আলাইকুম সলাওয়াতুল্লাহ আলাইকুম এটা এই ক্যাম্পকে পড়লো মসজিদে নববী মদিনার মুয়াজ্জিন আমার সঙ্গে মদিনা যাবেন ওমরায় যাওয়া আসার খরচ আমার আর উল্টা 2 লাখ টাকা পুরস্কার দেবো বাংলাদেশে এসা যদি মদিনায় মিলাদ মাহফিল আর কেয়াম দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা দেখাইতে না পারি সেখানে চতুর্পাশে পুলিশ পাহারা দেয় পুলিশ আর্মি পাহারা দিয়ে থাকে হাজার হাজার লোক নিয়ে উনি মিলাদ পড়েন কই সেখানে তো সৌদি আলেমরা বাধা দিতে যায় না মিলাদের বই আছে সেখানে মক্কা শরীফ থেকে ভালো করে শুনবেন এবার রেফারেন্স শোনেন ওয়াজ বাদ দিলাম মক্কা শরীফ থেকে আমি তো মুনাফিকের ওয়াজ করতে পারবো না নিজে মুনাফিক হতে পারবো না আমাকে আমার লাইনেই কথা বলতে হবে নিরামিষ ওয়াজ করতে পারবো না আমার রসুলের মহব্বতই বলতে হবে এবাদতের কথা সারা জীবন কইছি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবাদত করছে করে নাই আল্লাহ কয়
إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله نبي منافق আপনার কাছে আসবে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি ভালোবেসে সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আল্লাহকে আল্লাহু ইয়াশহাদু আমি সাক্ষী দিচ্ছি ওদেরকে শুনায় দেন ওরা মিথ্যাবাদী ওরা মুনাফিক ওদের কথা বিশ্বাস করবেন না সূরা মুনাফিকুন মুনাফিকের নামে কোরআনে একটা সূরা সূরাতুল মুনাফিকুন কাফিরের নামে কোরআনে সূরা সূরাতুল কাফিরুন মুমিনের নামে কোরআনে সূরা সূরাতুল মুমিনুন মুনাফিক রাসূলুল্লাহকে ভালোবাসে কথা বলবে আল্লাহ বললেন যে এটা মিথ্যা কথা আবু বকর যেখানে দাঁড়ায় নামাজ পড়ত মুনাফিকও ওখানেই দাঁড়ায় নামাজ পড়ত পড়ে নাই আবু বকরের মাথায় পাগড়ি মুনাফিকের মাথায় পাগড়ি আবু বকরের মুখে দাড়ি মুনাফিকেরও দাড়ি আবু বকর নফল নামাজ পড়ত মুনাফিকও নফল নামাজ পড়ত আবু বকর হুজুরের পিছনে হাত তুলে কাঁদত মুনাফিকও কাঁদত আবু বকর যুদ্ধে যাইতেন মুনাফিকও যুদ্ধে যাইত মুনাফিক যুদ্ধে যায় নাই মুসলমান এবং মুজাহিদ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যায় নিজের জীবনে সে কলেমা পড়েছে কলেমার জিকির করে দাড়ি আছে সুন্নত পালন করে পাগড়ি আছে তসবিহ আছে জায়নামাজ আছে নবীর সঙ্গে ঘুরে আর আল্লাহ বলতেছেন ইন্নাহুম লাকাযিবুন সে মিথ্যাবাদী আল্লাহ তার জন্য দোয়া করা রাসূলের প্রতি হারাম ঘোষণা করলেন এমন কোন জিনিস নাই যা রাসূল আল্লাহর কাছে চাইয়া পায় নাই আছে না আছে আমার রাসূল মুখতারে আলা দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের মুখতারে আলা বিশ্বাস হয় না রাসূল যা চান আল্লাহ তাই দেন আমি বলি না কারা বলে দারুল উলুম দেওবন্দের আকাবের ওরা আকাবের দাবি করে আকাবের বিরুদ্ধে আচরণ করে ওদের হন আকাবের অন্য দিকে দেওবন্দে আর নাই হন আকাবের কই গেছে গাড়িয়ালের মধ্যে গেছে ওদের এক সময়ের আকাবের ছিল ধর দারুল উলুম দেওবন্দ এখনকার আকাবের হলো রিয়াল তেল ঠিক মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ তিনি বলতেছেন তার কিতাবের মধ্যে না তার রাসূল লিখেছেন কি লিখেছেন তুম দোনো আলম কি মুখতারে আলা কি কোনায়েন মে হো জিনকা বলো বালা আমাদের লেখা না কার লেখা আকাবের দেওবন্দের লেখা আনোয়ার শাহ কাশ্মীরির লেখা বুখারীর সরা লিখছেন যার সরা পড়ে তোমরা আলেম হও তিনি লিখেছেন কি তুম দোনো আলম কি মুখতারে আলা হে রসুল আপনি দোনো জাহানের মুখতারে আলা আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দেন এদের কাছে এটা বেদাত উনি আরো কি বলেন জানেন হে রসুল ও পাথরো কি টুকরো কো কলেমা পড়হানা ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা আপনি পাথরকে কলেমা পড়ান হে রাসূল আপনি সূর্যকে উল্টা দিকে নিয়ে আসলেন প্রয়োজনে পাথর আবু জেহেলের হাতে কারাতে আবু জেহেল কা যদি বলতে পারে এটার মধ্যে কি আছে আমি মুসলমান হয়ে যাব হুজুর বলার আগে আল্লাহ পাথরকে হুকুম করলো তুই বলে দাও পাথর পাথর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন জাদু পাথরের মতো জাদু করে রে পাথর ছুঁড়ে মারল তুম দোনো পাথরো কো কলেমা পড়হানা ইশারে সে সূরজ কো ওয়াপস বুলানা হযরত আলী এবং আবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে দাওয়াত খেতে আসছে মদিনা থেকে 3 কিলোমিটার পূব পাশে মসজিদে কুবার পাশে দাওয়াত খেয়ে জোহরের পর হুজুর ঘুমায় গেছেন কোথায় হযরত আলীর রানে কোথায় ঘুমাইছেন আলীর কোলে জোহর যায় আসর যায় হুজুর উঠে না ঘুমাচ্ছে দেখেন সাহাবীর ঈমান আর আমাদের ঈমান এরই নাম সাহাবী আসর নামাজ চলে যায় মাগরিবের আগে আগে আলী কান্দা দিল চোখের পানি পড়তেছে আল্লাহ গো আমার জীবনে আমি আসর নামাজ কাজা করি নাই আরে আজকে তো আমি আসর পড়তে পারলাম না নবীজি ঘুমাচ্ছে নবীজিকে ডাকা যাবে না হুজুরকে ডিস্টার্ব করা যাবে না আমার নামাজ যায় যায় নবীজিকে কি করা যাবে না ডিস্টার্ব করা আমাদের মতো মৌলবী জওহরলাল নেহেরু যদি হইতাম
তাহলে আমরা কি বলতাম রূপধারী নবী নামাজি পড়বে তে কি নবী এই নেহরু মার্কা মোলবিরা কি আমরা এটা বলতাম না নামাজি পড়ে নাই কি নবী এটা হলো আমাদের ঈমান সাহাবীর ঈমান কি আমার নবীকে ডাকা যাবে না কষ্ট দেওয়া যাবে না হুজুর যদি অসন্তুষ্ট হয় তা আমার নামাজও কামাল হবে এটা হলো সাহাবীর ঈমান আমাদের ঈমান কি সাহাবীর মতো থাকবে না জওহরলাল নেহরু মোলবিদের মতো হবে না ইয়াজিদের মতো হবে না সৌদি আরবের কানা মোলবিদের মতো হবে একমাত্র সাইফাস্টা মানুষের মুখে শুনলাম এতগুলা মানুষের মধ্যে থেকে এতগুলা মানুষের ঈমান সাহাবীর ঈমানের মতো হবে এটা বলার সাহস আপনার পাইলেন না আর আজকে যদি খালি বলতেন আমার বলার সঙ্গে সঙ্গে হতে পারে আমার নবীর নজরে করমে আজকে কবুল হয়ে যেত সুবহানাল্লাহ এই যে কয়জন কইছে এই কয়জনেরই কবুল হইব বাকি দিন না বাকি দিন বাদের খাতায় আমার পাঁচজন মানুষ আওয়াজ শুনলে আমার পাঁচ লাখ ওই পাঁচজন যদি খালি সঠিকভাবে শোনে আর আমল